নমস্কার বন্ধুরা অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্থান পেপার অর্থাৎ পয়লা আগস্ট থেকে সাতই আগস্টের কর্মসংস্থান পেপার নিয়ে হাজির হলাম এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সকল চাকরির খবরগুলো প্রকাশিত হয়েছে যেমন রাজ্য সরকারের নার্সিং ট্রেনিং স্কুলে পাঁচশো জনের নার্সিং ট্রেনিং দিয়ে চাকরি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে দিল্লি পুলিশে পাঁচ হাজার আটশো ছেচল্লিশ কনস্টেবল নিয়োগ রাজ্য স্বাস্থ্য দপ্তরে একশো পাঁচ অ্যাসিস্ট্যান্ট রাজ্য পুলিশে তিনশো পনেরো হোমগার্ড রেলে উনপঞ্চাশ নার্স পঁয়তাল্লিশ টেকনিশিয়ান আটশো পঁচিশ টেকনিশিয়ান রেলে একচল্লিশ এবং পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপের পার্ট ওয়ানের ফল বেরিয়েছে এই সমস্ত নতুন নতুন চাকরির খবর প্রকাশিত হয়েছে সমস্ত খবর দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়া জন্য তাহলে চলুন সমস্ত খবরের বিস্তারিত দেখে নেওয়া যাক এই সপ্তাহের প্রথম খবর রাজ্য সরকারের নার্সিং ট্রেনিং স্কুলে পাঁচশো জনের নার্সিং ট্রেনিং দিয়ে চাকরি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের অধীন বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ট্রেনিং কোর্সে ভর্তি শুরু হয়েছে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস তরুণীরা আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয়ে ন্যূনতম চল্লিশ শতাংশ আর তিনটি ইলেকট্রিক বিষয়ে বেস্ট থ্রি এনভারমেন্টাল এডুকেশন বাদে অন্তত চল্লিশ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশন এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের ভোকেশনাল এগ্রিকালচার এক্সামিনেশন ও ভোকেশনাল হোম সায়েন্স এক্সামিনেশন শাখায় উচ্চ মাধ্যমিক পাশটা আবেদন করতে পারবেন ভোকেশনাল বিষয়ে থাকতে হবে সব বিষয়ের মধ্যে এগ্রিকালচার বিষয়ে পেসিকালচার পোলট্রি ফার্মিং অ্যানিম্যাল হেলথ কেয়ার ডেয়ারি ফার্মিং গোটারি অ্যান্ড পিগারি প্রসেস পিজার পিজারভেশন অফ ফুডস অ্যান্ড ভেজিটেবল প্রোডাকশন অফ ফুডস প্রোডাকশন অফ ভেজিটেবল হার্টিকালচার নার্সিং ম্যানেজমেন্ট ফ্লোরিকালচার অ্যান্ড মেডিসিনাল অ্যান্ড অ্যারো অ্যারোমেটিক্স প্ল্যান্টস ক্রপ নিউট্রিশন ম্যানেজমেন্ট সিট প্রোডাকশন প্ল্যান্ট হেলথ ম্যানেজমেন্ট অপারেশন অ্যান্ড মেন্টেনেন্স বায়োলজি ফিজিক্স ও কেমিস্ট্রি হোম সায়েন্সের বিষয়ের বেলায় থাকতে হবে কমিউনিটি নিউট্রিশন হসপিটাল ম্যানেজমেন্ট পাবলিক হেলথ অ্যান্ড ফার্স্ট এইডস ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন মাশরুম কালচার ইন্টেরিয়র ডেকোরেশন গার্মেন্ট ডিজাইন বায়োলজি এবং ডায়েটিক্স হিউম্য হিউম্যান ডেভেলপমেন্ট ওপরে সব ক্ষেত্রেই বয়স হতে হবে একত্রিশ বারো দু হাজার কুড়ির হিসেবে সতেরো থেকে তিরিশ বছরের মধ্যে কোনো প্রার্থীর বয়সের ছাড় পাবেন না প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার গ্রামীণ পঞ্চায়েত অঞ্চলের স্থায়ী বাসিন্দা হতে হবে বাংলা ভাষায় লিখতেও পড়তে পারা দরকার বছরের কোর্স হোস্টেল থেকে হোস্টেলে থেকে পড়তে হবে সিট পাঁচশোটি কোনো নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটে কটি সেট আছে তা কিন্তু আপনারা একটুখানি দেখে নেবেন ট্রেনিংয়ের সময় প্রতি মাসে স্টাইপেন পাবেন পাঁচশো টাকা এ থেকে বাসস্থানের জন্য বারো টাকা কেটে নেওয়া হবে এছাড়া খাওয়ার জন্য প্রতি মাসে দেয় টাকার পরিমাণ সংশ্লিষ্ট ট্রেনিং স্কুল থেকে জানানো হবে ট্রেনিংয়ে সফল হওয়ার ছ মাসের মধ্যে রাজ্য সরকারের শূন্য পদ অনুযায়ী স্বাস্থ্য সহায়িকা পদে চাকরি পেলে পাঁচ বছরে চাকরি করতে বাধ্য থাকতে হবে ছ মাসের মধ্যে চাকরি না পেলে ওই বাধ্যবাধকতা থাকবে না প্রার্থী জন্য উচ্চ মাধ্যমিক পাওয়া নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে শুধুমাত্র আবশ্যিক বিষয়ে পাওয়া নম্বর দেখা হবে ভোগেশন বা অ্যাডিশনাল বিষয়ে পাওয়া নম্বরের মেধা তালিকা তৈরির সময় দেখা হবে না এরপর সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষার ফরম্যাট তারিখ ও স্থান দেওয়া হবে পঁচিশে আগস্ট ভেরিফিকেশন ও মেডিকেল চেক আপ হবে সাতাশে আগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত মেধা তালিকা বেরোবে এগারোই সেপ্টেম্বর সংশ্লিষ্ট নার্সিং ট্রেনিং স্কুলে প্রথম রাউন্ডের সিট অ্যালোকেশন হবে এগারোই সেপ্টেম্বর প্রথম রাউন্ডে ভর্তি চলবে চোদ্দোই সেপ্টেম্বর থেকে আঠেরোই সেপ্টেম্বর দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিং হবে ছাব্বিশে সেপ্টেম্বর সিট অ্যালোকেশন হবে আঠাশে সেপ্টেম্বর ভর্তি হবে পয়লা অক্টোবর থেকে পাঁচই অক্টোবর মফ আপ রাউন্ড কাউন্সেলিং হবে আটই অক্টোবর অ্যালোকেশন হবে বারোই অক্টোবর ম্যাপ অপ এর ভর্তি চলবে চোদ্দোই অক্টোবর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রিপোর্টিং করার তারিখ দোসরা নভেম্বর ক্লাস শুরু হবে তেসরা নভেম্বর থেকে দরখাস্ত করতে হবে অনলাইনে দশই আগস্টের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটটি হচ্ছে টিপ্লুডব্লিউ ডট বি হেলথ ডট জিওভি ডট ইন এই জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে এছাড়াও পাসপোর্ট মাপের রঙিন ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন প্রথমে উপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন আরও বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই ওয়েবসাইটটি দেখবেন খবর রাজ্য পুলিশের তিনশো পনেরো হোমগার্ড পশ্চিমবঙ্গের অসামরিক প্রতিরক্ষা বিভাগের অধীন পশ্চিমবঙ্গ গৃহরক্ষী স্বেচ্ছাসেবক স্তরের কাজের জন্য মুর্শিদাবাদ জেলার বহরমপুর পুলিশ ডিস্ট্রিক্ট ও জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট প্রার্থী থেকে হোমগার্ড ভলেন্টিয়ার হিসেবে তিনশো জন লোক নেওয়া হচ্ছে উনিশশো বাষট্টি সালের পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্ররক্ষী বিধান অনুযায়ী এই লোক নেওয়া হবে নো ওয়ার্ক নো পে এই ভিত্তিতে যারা স্বেচ্ছাসেবীর কাজ করতে চান শুধুমাত্র তারাই আবেদনযোগ্য কোনো স্থায়ী চাকরি নয় নিয়মিত কাজে পাবেন তাও নয় ক্লাস এইট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠেরো থেকে এক আট দু হাজার কুড়ি হিসেবে থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে শরীরের মাপ হতে হবে ছেলেদের বেলায় লম্বায় অন্তত একশো ষাট সেমি বুকের ছাতি না ফুলিয়ে ছিয়াত্তর সেমি আর ওজন হতে হবে একান্ন কেজি মেয়েদের বেলায় শরীরের মাপ ঝোপ হতে হবে লম্বায় একশো বাহান্ন সেমি আর ওজন হতে হবে চুয়াল্লিশ কেজি প্রার্থীদের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা হতে হবে দরখাস্ত দেখে প্রাথমিক বাছাই প্রার্থীদের প্রথমে শারীরিক মাপঝপের পরীক্ষায় ডাকা হবে সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা এই পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় তিন মিনিটে আটশো মিটার দৌড় পনেরো সেকেন্ডে একশো মিটার দৌড় আর বারো ফুট লং জাম্প মেয়েদের বেলায় দু মিনিটে চারশো মিটার দৌড় পঁচিশ সেকেন্ডে একশো মিটার দৌড় আর আট ফুট লং জাম্প সফল হলো পার্সোনালিটি টেস্ট দরখাস্ত করতে হবে এ ফোর কাগজে তখন বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্রের প্রত্যয়িত নকল বাসিন্দার সার্টিফিকেট প্রত্যয় নকল নিজের নাম ঠিকানা লেখা ও প্রতিটিতে পাঁচ টাকার ডাকটিকিট সাটা দুটি খাম ঠিকানা লেখার সময় অবশ্যই নিজের পুলিশ স্টেশনের নাম লিখবেন এবং পাঁচ এখনকার তোলা নিজের সই করা এক কপি স্টাম ম্যাপের ফটো এবং দরখাস্ত ভরা খামের উপরে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ হোম গার্ড দরখাস্ত পৌঁছানো চাই একত্রিশে আগস্টের মধ্যে এই ঠিকানায় সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ গার্ড মুর্শিদাবাদ দরখাস্তের বয়ান কিন্তু আমি টেলিগ্রাম অ্যাপে দিয়ে দেবো আপনারা কিন্তু দরখাস্তের দেখে নেবেন পরবর্তী খবর স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে দিল্লি পুলিশে পাঁচ কনস্টেবল দিল্লি পুলিশে কনস্টেবল এক্সিকিউটিভ মেল ও কনস্টেবল এক্সিকিউটিভ ফিমেল পদে পাঁচ হাজার আটশো ছেচল্লিশ জন ছেলেমেয়ের নিচে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের প্রার্থীরা আবেদন করতে পারবেন যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন ছেলেদের বেলায় মোটর সাইকেল বা মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে লার্নিং ড্রাইভিং লাইসেন্স থাকলে যোগ্য নন বয়স হতে হবে এক সাত দু হাজার থেকে পঁচিশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই সাত উনিশশো পঁচানব্বই থেকে এক সাত দু হাজার দুইয়ের মধ্যে তপশিলিরা পাঁচ বছর ওবিসিরা তিন বছর বিধবা মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে পাঁচ বছর ও প্রাক্তন সমরকর্মীরা ও বিভাগীয় প্রার্থীরা যথার্থ বয়সের ছাড় পাবেন একমাত্র কেন্দ্রীয় তালিকা ও দিল্লি রাজ্য সরকারের তালিকায় অন্তর্ভুক্ত ওবিসিরা বয়সে তিন বছরের ছাড় পাবেন ওই দুই তালিকার অন্তর্ভুক্ত নয় এমন ওবিসি প্রার্থীরা বয়সের কোনো ছাড় পাবেন না শারীরিক মাপজোপ হতে হবে ছেলেদের বেলায় লম্বা একশো সত্তর সেমি তপসালি ও পার্বত্য এলাকার বাসিন্দাদের বেলায় একশো পঁয়ষট্টি সেমি বুকের ছাতি হতে হবে না ফুলিয়ে একাশি সেমি এবং ফুলিয়ে পঁচাশি সেমি তপশালী উপজাতি ও পার্বত্য এলাকায় বাসিন্দাদের বুকের ছাতি চার সেমি ফুলানোতে ছাড় পাবেন শারীরিক মাপঝপ হতে হবে মেয়েদের বেলায় লম্বায় অন্তত একশো সাতান্ন পার্বত্য ও তপশিলি এলাকার প্রার্থীদের বেলায় একশো পঞ্চান্ন দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া ছয় বাই বারো ভালো স্বাস্থ্য ও রোগ রোগমুক্ত শরীর থাকতে হবে শরীরে কোনো কঠিন রোগ থাকলে যোগ্য নন মূল মাইনে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা এই পরীক্ষা সংক্রান্ত তথ্য পাবেন এই ওয়েবসাইটে ওয়েবসাইটে হচ্ছে এই ডট দিল্লি পুলিশ ডট এনআইসি ডট ইন অথবা এইচটিটিপি ডবল স্ল্যাশ এসএসসি ডট এনআইসি ডট ইন এই পরীক্ষায় কোনো ইন্টারভিউ নেই লিখিত পরীক্ষায় একাধিক প্রার্থী এক নম্বর পেয়ে থাকলে সেক্ষেত্রে প্রথমে তৃতীয় পার্ট তারপর দ্বিতীয় পার্ট তারপর জন্ম তারিখ বেশি বয়সের প্রার্থীদের অগ্রাধিকার পাবেন তারপর নামের বর্ণমালা অনুযায়ী প্রথম দিকের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন এনসিসি সার্টিফিকেট থাকলে বোনাস নম্বর পাবেন দরখাস্ত করতে হবে অনলাইনে পয়লা আগস্ট থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটে এইচ এসএসসি ডট এনআইসি ডট ইন এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে এছাড়াও পাসপোর্ট মাপের ফটো জেপি জেপিজি ফরম্যাটে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে স্ক্যান করে নেবেন ফটো তোলার সময় টুপি পরবেন না আর দুটি চোখ পরিষ্কার দেখা যেতে হবে ফটো তোলার সময় তারিখ লিখে ফটো তুলবেন প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড পাবেন এবার পরীক্ষার ফি বাবদ একশো টাকা নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে দিতে হবে নয় সেপ্টেম্বরের মধ্যে টাকা এসবিআই চালানেও দিতে পারবেন তখন চালান ওয়েবসাইট থেকে প্রিন্ট করে নেবেন এবার পরীক্ষার ফির টাকা স্টেট ব্যাংকের কোনো শাখায় নগদে জমা দেবেন ১৪ সেপ্টেম্বরের মধ্যে সব ক্ষেত্রেই মহিলা তপসিলী ও প্রাক্তন সমকর্মীদের ফি লাগবে না প্রতিবন্ধীদের প্রতিবন্ধীরা আবেদন করবেন না আরও বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই ওপরের ওয়েবসাইটগুলি দেখবেন পরবর্তী খবর রাজ্যের স্বাস্থ্য দপ্তরের একশো পাঁচ অ্যাসিস্ট্যান্ট পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট নন মেডিকেল গ্রেড টু পদে একশো পাঁচজন মেয়ে নিচ্ছে যে কোনো শাখার গ্রাজুয়েটরা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বা হসপিটাল ম্যানেজমেন্টের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারবেন সরকারি ও বেসরকারি সংস্থায় দু কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয় বয়স হতে হবে এক এক দু হাজার কুড়ির হিসেবে ছত্রিশ বছরের মধ্যে তপশিলি আর ও বিসিরা যথারিত বয়সের ছাড় পাবেন মূল মাইনে ন হাজার থেকে চল্লিশ হাজার পাঁচশো টাকা বন্ধুরা প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর দেখে তারপর হবে ইন্টারভিউ ডিগ্রি কোর্সের নম্বরের জন্য থাকবে চল্লিশ নম্বর পোস্ট গ্রাজুয়েট কোর্সে থাকবে পঁচিশ নম্বর ডিপ্লোমা কোর্সে থাকবে পনেরো নম্বর অভিজ্ঞতা থাকবে কুড়ি নম্বর দরখাস্ত করতে হবে অনলাইনে তিরিশে জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটটি হচ্ছে টিপ্লু ডব্লু ডট আর বি ডট ইন এবং এখানে কিন্তু পরীক্ষার ফি বাবদ দিতে হবে দুশো দশ টাকা পরবর্তী খবর আটশো পঁচিশ টেকনিশিয়ান সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স সিস্টার গ্রেট টু জুনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মেডিকেল টেকনোলজিস্ট টেকনিশিয়ান ড্রাইভার ও মেডিকেল সোশ্যাল সার্ভিস অফিসার পদে আটশো পঁচিশ জন লোক নিচ্ছে দরখাস্ত করতে হবে অনলাইনে সতেরোই আগস্টের মধ্যে পরবর্তী খবর পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পার্ট ওয়ানের ফল বেরোলো সফল হয়েছে ছেষট্টি হাজার চারশো বিরানব্বই প্রার্থীর মেন পরীক্ষা হবে সাতাশে সেপ্টেম্বর বিস্তারিত দেখার জন্য আপনারা অবশ্যই ওয়েবসাইটটি দেখবেন ওয়েবসাইটটি হচ্ছে টিপি ডট পিএসসি ডাব্লিউবি অ্যাপ্লিকেশন ডট ইন